প্রিয় দর্শক, এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন স্যালুটম্যান ইবাদত হোসাইন। হাঁটুর চোটের কারণে তিনি দল থেকে বাদ পড়েছেন, তাই দেখা যাবে না এশিয়া কাপে ইবাদত হোসাইনকে। ইবাদত হোসেনের পরিবর্তে কে এগিয়ে থাকবে এশিয়া কাপের বিবেচনায়? প্রিয় দর্শক, এ বিষয়ে কথা বলেছেন মিনহাজুল আবেদিন নান্ন, যিনি বাংলাদেশ দলের প্রধান নির্বাচক। তিনি দুজনকে দলে রাখার কথা বলেছেন ইতিমধ্যে। এক হচ্ছে তানজিম হাসান শাকিব, যিনি এমার্জিং এশিয়া কাপে দুর্দান্ত খেলেছেন, এবং দুই হচ্ছে বাংলাদেশের অন্যতম টেস্ট পেসার ইউনিটের শক্তি খালেদ আহমেদ। এখন এই দুজনের ভিতর যে কাউকে সিলেক্ট করতে হবে মিনহাজুল আবেদিন নান্নুর দলকে। তো মিনহাজুল আবেদিন নান্নু কাকে সিলেক্ট করবে? প্রিয় দর্শক, আপনি যদি অভিজ্ঞতার কথা চিন্তা করেন, সেক্ষেত্রে অবশ্যই এগিয়ে থাকবে খালেদ আহমেদ। আর যদি আগ্রাসনের দিকে চিন্তাভাবনা করেন, সেক্ষেত্রে এগিয়ে থাকবে তানজিম হাসান শাকিব। তানজিম হাসান শাকিব, যিনি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের অন্যতম সদস্য ছিলেন, তিনি দুর্দান্ত বল করেছেন, সেক্ষেত্রেই বাংলাদেশ বিশ্বকাপটি জয়লাভ করেছে। তো বুঝতেই পারছেন এই দুজনের ভিতরে কন্টেস্ট হবে, আর এই দুজনের মোক্ষম সুযোগ থাকবে নিজের জায়গা পাকাপোক্ত করার রাখতে। অবশ্যই তারা সুযোগ পেলে তাদের নিজেদের পরিচয় দিতে হবে, তাদের নিজেদেরকে প্রুভ করতে হবে, যেমনটি করেছেন আন্ডার-19 অন্যতম সদস্য তাফিজ হৃদয়। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় কে এগিয়ে থাকবে, অভিজ্ঞ খালেদ আহমেদ নাকি তানজিম হাসান শাকিব, যিনি আগ্রাসন ভূমিকা রয়েছে? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সকল বাতাস থাকুন, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।